সংকল্প চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, সেটি আমাদের প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে ভীষণ ভীষণ উপযোগী। আমাদের প্রত্যেকের পরিবারেই সদ্যজাত শিশুদের বার্থ রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে হানা দিতে হয়। বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এই কাজগুলো করার ক্ষেত্রে সোম থেকে শুক্র অফিস ডেতে আমাদেরকে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের এই কর্মব্যস্তময় জীবনে আমাদের পক্ষে সম্ভব হয় না অনেক সময় এই অফিস ডেতে অফিস ছুটি করে বা নিজের কর্মবিরতি নিয়ে আমরা এই কাজগুলোকে করতে পারব। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার অতি সম্প্রতি লঞ্চ করেছে একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা বার্থ রেজিস্ট্রেশন জন্মের শংসাপত্র পাবার জন্য আবেদন করতে পারবো এই অনলাইন পোর্টালের মাধ্যমে, এবং এর সাথে সাথে আমরা ডেথ রেজিস্ট্রেশন মৃত্যুর শংসাপত্র এটাও কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবো এবং শংসাপত্রটা পেতে পারবো এই অনলাইন পোর্টালের মাধ্যমে। তাহলে আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে এই অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করতে পারি। খুব সহজ প্রক্রিয়া এবং এটি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে ভীষণ ভীষণ উপযোগী। এই ভিডিওতে যাবার আগেই প্রথমেই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনটিতে বা বেল বাটনটিতে ক্লিক করে রেখো, যাতে করে এই চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের এই ভিডিওর বিষয়। আমরা প্রথমেই আমাদেরকে এই বার্থ রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কি করব, গুগলে গিয়ে টাইপ করতে হবে wbhealth.gov.in। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে গুগলে টাইপ করে wbhealth.gov.in। এখানে গেলে এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমরা একটু নিচের দিকে ঠিক বাঁ দিকে আমরা পাবো কি, আমরা পাবো বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন। এইখানে আমরা পাচ্ছি বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন। এইখানে পোর্শনে ক্লিক করার সাথে সাথে আমরা কি পাবো, এই পেজটি। এই পেজটিতে রয়েছে ওপরে ডান দিকে সিটিজেন সার্ভিস, আমাদের সিটিজেনদের জন্য যে নাগরিক পরিষেবাগুলোর মধ্যে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, বার্থ অ্যান্ড ডেথ। তাহলে এই বার্থ জন্মের এই শংসাপত্র পাবার জন্য আমরা দু ধরনের বিষয় হতে পারে। এক হচ্ছে সদ্যজাত শিশুদের আমরা বার্থ রেজিস্ট্রেশন করানোর জন্য আমরা আবেদন করতে পারি, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। আবার এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের প্রত্যেক পরিবারে অনেক বয়স্ক সদস্য আছেন যাদের বার্থ সার্টিফিকেট নেই, তারা করাননি। স্বাভাবিকভাবে তারাও কিন্তু এই ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তারা তাদের বার্থ সার্টিফিকেটটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি পেতে পারবেন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, কী করে সদ্যজাত শিশুদের আমরা নিউ রেজিস্ট্রেশন করাবো এবং কী করেই বা আমরা স্ট্যাটাস চেক করব এবং কী করেই বা আমরা বার্থ সার্টিফিকেটটি এই অনলাইন পোর্টালের মাধ্যমে ডাউনলোড করব। তাহলে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে কী আসবে, আমাদের এন্টার মোবাইল নাম্বার, একটি কার্যকরী অবস্থায় আছে এমন একটি মোবাইল নাম্বার কী করতে হবে, এখানে এন্টার করতে হবে, টাইপ করতে হবে মোবাইল নাম্বারটি। টাইপ করার পর ঠিক ডান দিকে আছে গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ঠিক নিচে চলে আসবে এন্টার ওটিপি, মানে ওই মোবাইল নাম্বারে, এইখানে মোবাইল নাম্বার ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে ঠিক নিচে, এখানে এই গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে নিচে আরও একটি বক্স চলে আসবে এন্টার ওটিপি। এন্টার ওটিপি করার পর ঠিক ডান দিকে আসবে সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমরা যে পেজটি পেয়ে যাব এই বার্থ রেজিস্ট্রেশনের জন্য এই পেজটি পেয়ে যাব। এখানে প্রথমেই কি পাবো, প্রথমেই পেয়ে যাব রেজিস্ট্রেশন ডেট, আমরা যে তারিখে আমরা আবেদন করছি সেই ডেটটি আমাদের এখানে শো করবে, এবং ঠিক তার ঠিক নিচেই যে তথ্যগুলো আমাদের দিতে হবে সেই তথ্যগুলো এবার আমরা দেখে নেব কী কী তথ্য দিতে হবে বা কী কী ডকুমেন্টস আমাদের লাগবে। আমাদের এখানে লাগবে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য, যে শিশুর আমরা রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন করাতে চাইছি সেই ইনফরমেশনগুলো লাগবে। তাহলে ডেট অফ বার্থ, তাহলে জন্মের তারিখটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই দিতে হবে। জেন্ডার, লিঙ্গ, তাহলে মেল ফিমেল এটা আমাদের এখানে ইনপুট করতে হবে। এরপর চলে আসি ফার্স্ট নেম, তাহলে প্রথম নাম, মিডল নেম আর কি নামের শেষাংশ বা লাস্ট নেম এটি এখানে টাইপ করব। এরপর চলে আসি মাল্টিপল প্রেগনেন্সি, আমাদের কী ধরনের টুইনস সন্তান, মানে যমজ সন্তান নাকি সিঙ্গেল, তাহলে এইটি এখান থেকে আমাদের পপ আপ উইন্ডো থেকে কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট যেটি হবে। এরপর চলে আসি প্লেস অফ বার্থ, জন্মের স্থান, তাহলে প্লেস অফ বার্থ আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে হসপিটাল, হোম অর আদার্স।
হসপিটাল বা বিভিন্ন নার্সিংহোমেই এখন বেশিরভাগ শিশুরাই জন্ম গ্রহণ করছে, তাহলে এখানে আমরা সেটিকে সিলেক্ট করার পরে এখানে কি করতে হবে, স্টেট, স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, তার ঠিক পরেই আছে ডিস্ট্রিক্ট। তাহলে স্টেট ওয়েস্ট বেঙ্গলের পরে আমাদের সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট, জেলা সিলেক্ট করে নিতে হবে। জেলা সিলেক্ট করার পর আমাদের এখানে কি আসবে, আরবান অর রুরাল, শহুরে না গ্রামীণ এলাকা, তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি, বোরো। যদি গ্রামীণ এলাকা হয় তাহলে সেক্ষেত্রে হবে ব্লক আর মিউনিসিপ্যালিটি বা বোরো, কলকাতার যেমন বোরোগুলো রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায়, সেইগুলো আমরা সিলেক্ট করে নেব যেটা যেখানে প্রযোজ্য হবে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি। তাহলে যখনই আমরা এখানে টাইপ করে নেব জেলা এবং তারপরে সিলেক্ট করে নেব মিউনিসিপ্যালিটি অর ব্লক, তাহলে এখানে আমাদের সেই ব্লক অথবা মিউনিসিপ্যালিটিগুলো কি করবে, শো করবে। এবার যদি আমি ব্লক সিলেক্ট করি তাহলে অবশ্যই ব্লকের কোন পঞ্চায়েত তাহলে সেটিও এখানে শো করবে। এরপর চলে আসি ভিলেজ অর টাউন, তাহলে কোন ভিলেজ অথবা টাউন, মিউনিসিপ্যালিটি হলে অবশ্যই টাউন, তাহলে সেটি এখানে পপ আপ উইন্ডো থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর চলে আসি পিনকোড, অবশ্যই পিনকোডটা আমাদের টাইপ করতে হবে। ফার্দার্স ইনফরমেশন, যে শিশুর আমরা বার্থ রেজিস্ট্রেশন করাতে চাইছি সেই শিশুর পিতা বিভিন্ন তথ্য এখানে দিতে হবে। তাহলে সেই শিশুর পিতার এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে ফিল আপ করবে। ইমেল আইডি বাধ্যতামূলক নয়, তার ঠিক নিচে আছে মোবাইল নম্বর এবং টাইপ অফ আইডি প্রুফ, একটি আইডি প্রুফ তাকে সাবমিট করতে হবে। তাহলে কি কি আইডি প্রুফ আমরা এক্ষেত্রে দিতে পারি, আধার কার্ড, এপিক কার্ড অথবা খাদ্যসাথী মানে ডিজিটাল রেশন কার্ডের কপি আমাকে এখানে সাবমিট করতে হবে। তাহলে এখানে আইডি প্রুফের নাম্বারটা প্রথম টাইপ করতে হবে এবং এই যে আইডি প্রুফটা আমরা সিলেক্ট করলাম এই আইডি প্রুফের একটা ছবি তুলে রাখতে হবে। সেই ছবিটি এখানে কি করতে হবে, চুজ ফাইল, আমাদের ফাইল চুজ করে এখান থেকে কি করতে হবে, এটিকে আপলোড করে দিতে হবে। ঠিক একইভাবে মাদার্স ইনফরমেশন মানে শিশুর মায়ের তথ্য, তাহলে শিশুর মায়ের নাম, ইমেইল আইডি যদি থাকে, মোবাইল নাম্বার অবশ্যই টাইপ করতে হবে এবং টাইপ অফ আইডি প্রুফ, আইডি প্রুফে ঠিক একইভাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড মানে খাদ্যসাথী কার্ড, এই কার্ডটির যে কোনো একটি আমরা আইডি প্রুফ হিসেবে দাখিল করতে পারি। এখানে সিলেক্ট করে নেব এবং আইডি প্রুফ নাম্বারটা দেব এবং ঠিক একইভাবে ছবি তুলে রাখতে হবে, আইডি প্রুফটা কি করতে হবে, ছবি এখানে আপলোড করতে হবে। এরপর চলেছি প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তাহলে আমরা কি করব, বিল্ডিং নাম, নেম এবং তার সাথে সাথে হাউস নম্বর, স্ট্রিট অথবা লেন, লোকালিটি অথবা পোস্ট অফিস, পিনকোড এবং স্টেট, অবশ্যই কোন স্টেটে তিনি তখন ছিলেন, ডিস্ট্রিক্ট এবং তার সাথে সাথে রুরাল না আরবান, ব্লক অর মিউনিসিপ্যালিটি, ভিলেজ, টাউন, এগুলো আমাদের কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর চলে আসি পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য মাদার, শিশুর জন্মের সময় তিনি যে ঠিকানায় ছিলেন সেটি যদি সেম হয়, পার্মানেন্ট অ্যাড্রেসই হয়, তাহলে এখানে কি করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করলে তাহলে আমাকে আর তথ্যগুলো দিতে হবে না। যদি এই তথ্যটা সেম না হয় তাহলে এখানে কি করতে হবে, আমাকে ফিল আপ করতে হবে ঠিক একইভাবে তার পার্মানেন্ট অ্যাড্রেসটা, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, রুরাল, আরবান, এগুলো সিলেক্ট করে ঠিক একইভাবে ফিল আপ করে নিতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং শিশুর জন্মের সময় মাতার যে ঠিকানা দেওয়া হলো সেই দুটো যদি সেম না হয় তো তাহলে এখানে ফিল আপ করতে হবে। এরপর চলে আসি ইনফরমেন্ট ইনফরমেশন, অ্যাপ্লিকেবল ওয়ানলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেসে, যদি শিশুর জন্মটা বাড়িতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই তথ্যটা তবেই দিতে হবে নতুবা নয়। তাহলে প্লিজ চেক ইফ ইনফরমেন্টস অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, যদি যিনি সংবাদদাতা যিনি তথ্যটা সরবরাহ করছেন তার তথ্য, তিনি যে তথ্যগুলো দিচ্ছেন, তিনি যদি এই পারমানেন্ট অ্যাড্রেস যেটা আমরা দিলাম সেই পারমানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে কি করবো, এখানে চেকবক্সে ক্লিক করে দেবো, তাহলেই হবে। এরপর চলে আসি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান, পরিসংখ্যানগত তথ্য, কী কী তথ্য দিতে হবে, এখানে দিতে হবে রিলিজিয়ান, রিলিজিয়ান কী কী আছে, আমাদের এই যে রিলিজিয়নগুলো রয়েছে সেই রিলিজিয়নগুলোর মধ্যে আমাদের হিন্দু ধর্ম, মুসলিম কমিউনিটি, ইসলাম, জৈন ধর্ম, এইভাবে করে আমাদের এখানে ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে ফাদার্স লেভেল অফ এডুকেশান, পিতার শিক্ষাগত যোগ্যতা, তাহলে পিতার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত কিছু আছে সিলেক্ট করে নেব। ফাদার্স অকুপেশান, পিতা কী করেন, এখানে আমরা এখান থেকে পপ আপ উইন্ডো থেকে সিলেক্ট করে নেব। তার ঠিক নিচে আছে মাদার্স লেভেল অফ ইনফরমেশান, মায়ের শিক্ষাগত যোগ্যতা, ঠিক পপ আপ উইন্ডো থেকে এভাবে সিলেক্ট করে নেব। মাদার্স অকুপেশান, মায়ের পেশা, এটাও আমরা সিলেক্ট করে নেব, যদি কোনো পেশা না থাকে হাউসওয়াইফ হয় তবুও কিন্তু এখানে পপ আপ উইন্ডোতে সেটাও রয়েছে, সেটা সিলেক্ট করে নিতে হবে। আদার ইনফরমেশান, অন্যান্য তথ্য কী দিতে হবে, এখানে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছর, তাহলে এখানে
যদি দেখা যায় যে 22 বছর বয়সে বিয়ে হয়ে থাকে তাহলে এখানে 22 এখানে আমরা ফিল আপ করবো। টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, ঠিক আছে, এইভাবে আমরা ইনস্টিটিউশনাল অর গভর্নমেন্ট, ইনস্টিটিউশনাল প্রাইভেট অর নন গভর্নমেন্ট, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক মানে সরকারি প্রতিষ্ঠান যেটা হচ্ছে হসপিটালগুলোর ক্ষেত্রে, আর নন ইনস্টিটিউশনাল যদি প্রাইভেটে হয় মানে প্রাইভেট কোনো রকম নার্সিংহোম হসপিটালে যদি হয় তাহলে নন ইনস্টিটিউশনাল। এইভাবে করে আমরা কি করব, ইনস্টিটিউশনাল প্রাইভেট অর নন গভর্নমেন্ট এইভাবে ফিল আপ করবো, আর নন ইনস্টিটিউশন যদি কোনো প্রতিষ্ঠানগত না হয়ে থাকে সেটাও আমাদের এখানে টাইপ করার জায়গা, অপপিণ্ড থেকে বেছে নেওয়ার সিলেক্ট করার জায়গা রয়েছে। এজ অফ মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই যে শিশুর জন্মের রেজিস্ট্রেশনের জন্য আমরা আবেদন করছি তার জন্মের সময় মাতার বয়স কত, তাহলে এটি এখানে দিতে হবে। এরপর ডেলিভারি মেথড, নর্মাল ডেলিভারি না সিজারিয়ান ডেলিভারি, তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তান সহ যে শিশুর আমরা আবেদন করছি, যে শিশুর জন্মের শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করছি, এই সন্তান সহ মাতার এই মায়ের কটা সন্তান রয়েছে জীবিত অবস্থায়, তাহলে সেটি এখানে ফিল আপ করতে হবে। এবং ঠিক তার ঠিক নিচেই আছে, আমাদের তার ঠিক পাশেই আছে বার্থ ওয়েট ইন, তাহলে এই শিশুর জন্মের সময় তার ওজন কত ছিল এটি ফিল আপ করতে হবে। ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক্স, কত গর্ভকালীন অবস্থায় মানে কতদিন পর্যন্ত শিশুটি গর্ভে ছিল, কত সপ্তাহ, তাহলে সেটি এখানে দিতে হবে। যদি 42 উইকস হয় তাহলে এইভাবে করে বা 12 উইকস যেটা মানে যেটা প্রযোজ্য হবে সেটা এখানে দিতে হবে। রিমার্কস ইফ এনি যদি এরকম থাকে তাহলে আমাদের দিতে হবে। আপলোড ডকুমেন্টস, কি আপলোড করতে হবে, আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, যেখান থেকে ডিসচার্জ হয়েছেন তাহলে কোনো না কোনো নার্সিংহোম বা হসপিটাল থেকে ডিসচার্জ তো হয়েছেন, সেই ডিসচার্জ সার্টিফিকেটটা কী করতে হবে, ছবি তুলে রাখতে হবে, সেটাকে এখানে আপলোড করতে হবে। এইভাবে আপলোড করার পরে আমাদের কী করতে হবে, সাবমিট করতে হবে। যখনই এই নিচে সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট করার সাথে সাথে এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আমরা যে অনলাইনে আবেদনটি করলাম সাবমিট করলাম সেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দেবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু শো করবে। এবার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যখনই শো করবে আমরা কী করব, এই সিটিজেন সার্ভিস থেকে ঠিক একইভাবে বার্থ এইভাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আমরা কী করতে পারবো, এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমরা সাবমিশনের সময় পেলাম আফটার সাবমিট, তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে টাইপ করবো এবং সাবমিট করবো। সাবমিট করার সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেওয়ার সাথে সাথে সাবমিট করে দিলে আমরা কিন্তু ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের এগেনস্টে যদি জন্মের শংসাপত্রটা হয়ে যায়, শংসাপত্রটা ওরা অ্যাপ্রুভ করে নেয়, তাহলে এখানে দেখিয়ে দেবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, এইভাবে করে কিন্তু দেখিয়ে দেবে। এবং তার সাথে সাথে ডাউনলোড অপশনও কিন্তু আমরা পেয়ে যাবো, যদি অ্যাপ্রুভ হয়ে যায় ডাউনলোড অপশনও রেডি হয়ে গিয়ে থাকলে তবে আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো। তাহলে এইভাবে আমরা জন্মের শংসাপত্র কিন্তু এইভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারি, এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা কিন্তু নিজেরাই বাড়িতে কম্পিউটার বা ফোনের মাধ্যমে চেক করে নিতে পারি যে সেটি অ্যাপ্রুভ হয়েছে কি না। আবার অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকলে এবং তৈরি হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোডও করে নিতে পারি। তাহলে এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু আমরা ঘরে বসেই আজকে পেতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ছড়িয়ে দিন পরিচিতদের মধ্যে এবং সঙ্গে থাকুন।